এর আগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট। অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি। কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল 8টায় শুরু হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট। কনকনে ঠান্ডার কারণে শুরুতে কেন্দ্রে নগরবাসীর উপস্থিতি কিছুটা কম ছিল, তবে বেলা যত গড়ায় ততই দীর্ঘ হয় লাইন। কথা বলতে পারে না, এই ইশারায় দেখায় আমি ভোট দিতে যাবো, যে এই জন্য আগামীতে নাও দিতে পারে, তাই এই জন্য কষ্ট করে নিয়ে আসি। ছেলেও ভোট দিছে, প্রতিবন্ধী, আমার ছেলেও প্রতিবন্ধী, প্রথম ভোটার। 192টি কেন্দ্রের প্রায় প্রতিটিতেই নারী ও বয়স্ক ভোটারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। নির্বিঘ্নে তারা বেছে নিয়েছেন পছন্দের মেয়র ও কাউন্সিলরকে। আসতে পারি না, বিছনা তো নামতে পারি না, 4 মাস এখন তো নাই, আসলাম ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, ভোট দিছে, 3টা দিছে, আমি দিছি, আমার মনে যারা তেছাড়ি দিছি। মোটামুটি এখন ভালোই আছে, এখন পর্যন্ত শান্ত আছে। সকাল 8:30টার দিকে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। যে আইডি কার্ড ছাড়া ঢুকতে দিচ্ছে না, কিন্তু ভোট দিতে তো আইডি কার্ড লাগবে না, এই কথা বলা হয় নাই যে ভোট দিতে আইডি কার্ড লাগবে। থাম্প ইমপ্রেশনের সাথে মিললেই হবে, আইডি কার্ডের জন্য রাস্তায় পুলিশ আটকাচ্ছে। সকাল 10:30টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি 16 নম্বর ওয়ার্ডে আলী আহমদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট গ্রহণে কিছুটা ধীরগতির কথা জানান অন্যতম এই প্রার্থী। ওয়ার্ড নম্বর 17, ওয়ার্ড নম্বর 20, এই সমস্ত জায়গাগুলির মধ্যে খুবই খুবই স্লো আসছে, আমি 100% জিতবেই। নির্বাচন সুষ্ঠু করতে দায়িত্ব পালন করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 5000-এর বেশি সদস্য ও 41 জন ম্যাজিস্ট্রেট। প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা নিরাপত্তা বলয় তৈরি করতে পেরেছি এবং ব্যাপক সংখ্যক নারী ভোটার এবং আপনারা দেখছেন যে বয়স্ক ভোটার সহ অন্যান্য ভোটারদের উপস্থিতি আছে কেন্দ্রে। বিকেল 4:30টায় শেষ হয় ভোট গ্রহণ। 2011 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর এটি তৃতীয় নির্বাচন। এতে মেয়র পদে লড়ছেন 7 জন, 27টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 148 জন, আর 9টি সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থীর সংখ্যা 34। মোট ভোটার 517,361 জন। দীপ্ত, বার্তাকক্ষ। এর আগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট। অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি। কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল 8টায় শুরু হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট। কনকনে ঠান্ডার কারণে শুরুতে কেন্দ্রে নগরবাসীর উপস্থিতি কিছুটা কম ছিল, তবে বেলা যত গড়ায় ততই দীর্ঘ হয় লাইন। কথা বলতে পারে না, এই ইশারায় দেখায় আমি ভোট দিতে যাবো, যে এই জন্য আগামীতে নাও দিতে পারে, তাই এই জন্য কষ্ট করে নিয়ে আসি। ছেলেও ভোট দিছে, প্রতিবন্ধী, আমার ছেলেও প্রতিবন্ধী, প্রথম ভোটার। 192টি কেন্দ্রের প্রায় প্রতিটিতেই নারী ও বয়স্ক ভোটারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। নির্বিঘ্নে তারা বেছে নিয়েছেন পছন্দের মেয়র ও কাউন্সিলরকে। আসতে পারি না, বিছনা তো নামতে পারি না, 4 মাস এখন তো নাই, আসলাম ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, ভোট দিছে, 3টা দিছে, আমি দিছি, আমার মনে যারা তেছাড়ি দিছি। মোটামুটি এখন ভালোই আছে, এখন পর্যন্ত শান্ত আছে। সকাল 8:30টার দিকে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। যে আইডি কার্ড ছাড়া ঢুকতে দিচ্ছে না, কিন্তু ভোট দিতে তো আইডি কার্ড লাগবে না, এই কথা বলা হয় নাই যে ভোট দিতে আইডি কার্ড লাগবে। থাম্প ইমপ্রেশনের সাথে মিললেই হবে, আইডি কার্ডের জন্য রাস্তায় পুলিশ আটকাচ্ছে। সকাল 10:30টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি 16 নম্বর ওয়ার্ডে আলী আহমদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট গ্রহণে কিছুটা ধীরগতির কথা জানান অন্যতম এই প্রার্থী। ওয়ার্ড নম্বর 17, ওয়ার্ড নম্বর 20, এই সমস্ত জায়গাগুলির মধ্যে খুবই খুবই স্লো আসছে, আমি 100% জিতবেই। নির্বাচন সুষ্ঠু করতে দায়িত্ব পালন করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 5000-এর বেশি সদস্য ও 41 জন ম্যাজিস্ট্রেট। প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা নিরাপত্তা বলয় তৈরি করতে পেরেছি এবং ব্যাপক সংখ্যক নারী ভোটার এবং আপনারা দেখছেন যে বয়স্ক ভোটার সহ অন্যান্য ভোটারদের উপস্থিতি
আছে কেন্দ্রে। বিকেল 4:30টায় শেষ হয় ভোট গ্রহণ। 2011 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর এটি তৃতীয় নির্বাচন। এতে মেয়র পদে লড়ছেন 7 জন, 27টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 148 জন, আর 9টি সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থীর সংখ্যা 34। মোট ভোটার 5,17,361 জন। দীপ্ত, বার্তাকক্ষ।